সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন কারিকুলামের প্রশিক্ষণের জন্য বা প্রশিক্ষক হওয়ার জন্য আপনি যেভাবে আবেদন করেছেন, আপনার আবেদন ঠিক আছে কিনা বা আপনার আবেদন স্ট্যাটাস দেখার জন্য আপনি যেভাবে কাজ করবেন সেটা হলো যে আপনি প্রথমেই যে কাজটা করবেন মোবাইল থেকে আপনার যে কোনো ব্রাউজার যেমন গুগল সিলেক্ট করবেন। গুগল সিলেক্ট করার পর আপনি গুগল সার্চ বারে গিয়ে লিখবেন ইএমআইএস। এটা লেখার পরে আপনি সার্চ দেবেন, এখানে আসবে ইএমআইএস অথবা দেশ, এই যে অপশনগুলো এর মধ্যে আপনি এই ইএমআইএসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইএমআইএস সেলের যে অপশনগুলো আছে আইকনগুলো দেখা যাবে, যেমন এইচআরএম এরকম। ঠিক আপনি নিচের দিকে নামবেন, নিচের দিকে অর্থাৎ এই যে এনসিএফের এখানে আবেদন স্ট্যাটাস, আপনি আবেদন স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। এই আবেদন স্ট্যাটাসের উপর ক্লিক করলে দেখুন এখানে আসছে এমপ্লয়ে, ইন্ডেক্স নাম্বার, ইমেল, এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার। দেওয়ার পরে এই যে এখানে আপনি ক্যাপসা দেখতে পাচ্ছেন, এই ক্যাপসার এখানে আপনি ক্যাপসাগুলো দেবেন। দেওয়ার পরে এই যে সার্চ অপশন আসছে, এই সার্চ অপশনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার স্ট্যাটাসটা দেখাবে, আবেদন স্ট্যাটাসটা কী অবস্থানে আছে সেটা দেখাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।